গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজি হয়েছে নববর্ষের প্রথমটো দিন সকলকে মোর তরফের নববর্ষের আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেছো আর আজি নববর্ষের প্রথমটো দিনতে মই প্রথমটো মোর ভিডিও লই আহিছো নববর্ষের প্রথমটো ভিডিও এয়া সো নববর্ষ বলে কলে আমার মনত আহি যায় যে নতুন জীবন যাতে আমি ভালরে আরম্ভ করব পারো তার কারণে যে প্রার্থনা করব পারো আর সেই উদ্দেশ্যে আজি মই যাব এটা মন্দিরলে আমার ওসরতে আছে সেই মন্দিরটো তো কি হয় আপনাদের মানে মোট ভিডিও যাতে দেখাম আর ভিডিওটি সম্পূর্ণ শেষ হলে চাই থাকিব আর সকলকে পুনর্বার নববর্ষের আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেছো সকলরে যাতে জীবনটো সুখে সমৃদ্ধিয়ে যাতে নদন বদন হোক তারই কামনা করেছো হ্যাপি নিউ ইয়ার আর রজনী আর মই এয়া গই আছো মোর ফ্রেন্ডস কিছুমানক লগ করবলে সিহত আমার কারণে রক্ষি আছে আগত সো সিহতক আমি লগ করিম আর তারপর আমি গোটেকটা একসাথে মন্দিরতে যাব সো ভিডিওটা শেষ হলে চাই থাকো মই মোৰ লগবোৰক লগ পাই গলো এয়া হৈছে মনীষা শ্ৰী এয়া ভায়লিনা সো আমি এতিয়া যাম আৰু ৰজনী গ'ল তাইক বা বেলেগ এটা কাম আছে তো তাই গ'লগে তো আমি তিনিজনীয়ে যাম এতিয়া মন্দিৰলৈ তো ইয়াতে চাই থাকক অ' মাই গড ইমান ওখ হয় আৰু এয়া জাষ্ট আৰম্ভণিহে আৰু এনেকৈ বহুত দূৰ যাব আছে জাষ্ট আধা আহিছোঁহে আৰু বহুত যাব আছে এইখিনি আৰম্ভণি দেখিব পাৰিছে আপোনালোকে কিমান বেছি ওখ হয় আর গোটেই পাহাড় 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 সো গই থাকো আসলতে আমি গই আছো নবগ্রহ মন্দিরলৈ যেহেতু বছরের প্রথমটো দিন যদি কিবা গ্রহগতির কিবা প্রবলেম হয়ে আছে তেনেহলে সকলো যাতে নাশ হয়ে যায় তার কারণে নবগ্রহ মন্দিরলৈ গই আছো আর নবগ্রহ মন্দিরত নটা গ্রহ আছে যার বাবে নাম হয়েছে নবগ্রহ মন্দির সো তাতে কি কি গ্রহ আছে মই গই আপনাদের দেখাম সো গই আছো আর খোজকাঢ়ি গৈ আছো নতো ভাগর লাগিছে আর বহুত ওখ হয় রাস্তাটো দেখিব পাৰিছে আপোনালোকে বহুত ওখ হয় গতি গৈ আছো চক ইমান বেছি মানে ওখ হয় আহিব পাৰা নাই তাতে ৰোডটো বহুত টানকৈ আহিছে গতি মানুহবোৰ ভাগৰি গৈছে আৰু আমি আহিছোঁ গুৱাহাটী ক্লাব হয় যদি আমি এইফালেৰে আহিলোঁ হয় যদি আমি এইফালেৰে আহিলোঁ হয় তেতিয়াহ'লে আমি শিলপুখুৰী হৈ আহিব পাৰিলোঁ হয় কিন্তু আমি আহিছো গুৱাহাটী ক্লাব হয় সো রাস্তাটো বহুত ভাল কিন্তু শিলপুখুৰী হৈ আহিলে বহুত ওখ হৈ যায় আহিবলে আৰু কষ্ট গতিকে আমি গুৱাহাটী ক্লাব হৈ আহিছো সো এতিয়া আৰু কিমান হে যাব লগা আছে চাওঁ গৈ পাম আৰু বেছি নাই আৰু এইখিনিতে দুটা টাৰ্নিং আছে সো ৰাস্তাটো অকণমান কনফিউজ হৈ যাব পাৰে কিন্তু এয়া লিখা আছে দেখিছে নহয় পৰ্যটন বিভাগ অসম বুলিকে সো আমি এইটো চাইডে সোমাই যাব লাগিব এয়া মন্দির পাম আৰু পাম নহয় পালোয়ে মানে এয়া দেখিছে সো ভিতর প্রবেশ করব আছে এতিয়া আৰু বেছি নাই এটা রাউন্ড ঘুরব লাগিব যেতিয়া মেইন দুয়ারখন পাম সো পালো আৰু আৰু আজি বহুত বেছি মানুহৰ ভিড় কারণ আজি এক তারিখ সো বহুত মানুহৰ ভিড় হৈছে আৰু ভিতৰত নাজানে কিমান মানুহ আৰু এতিয়া 12টা বাজিছে গতিকে মানুহ বহুত বেছি আৰু এইখনে হৈছে মেইন দুয়ারখন আর ইয়ার ভিতর প্রবেশ করার আগতে আমি চাকি ধূপ অকমান কিনি লও ধূপ চাকি ইয়ারপা ললো তো এতিয়া জুতা সুতা খিনি খুলি যাও জুতা সেন্ডেল তাতে খুলি আহিছো আর এয়া ধূপ চাকি লইছো এটা ভিতর প্রবেশ করো বলক ভিতর প্রবেশ করে লই যাও আপনাদের আর বহুত বেশি মানুষের ভিড় এয়া মেইন দুয়ার প্রবেশ করেছো ভিতর বহুত বেশি মানুষের ভিড় আসলে ক্যামেরা এলাও নহব পারে মন্দিরের ভিতর সো এলাও আছে নাই চাই লো ভিতর দেখায় আছে আপনার নবগ্রহ মন্দির বলে কলে গম পায় আপনাদের ইয়াত বান্দরের সংখ্যা বহুত বেশি আর এইফালে চাকি দিব আসলে ভিতর চাকি এলাও নকরে সো ইয়াত চাকি লগাবলে আহিছো তো চাকিটা লগাই লও আৰু আমি বাহিৰতে চাকিখিনি লগালোঁ এতিয়া মেইন ভিতৰত মই সোমাম আৰু প্ৰৱেশ কৰিম আৰু ইয়াৰ হাতত ফুল চুল লৈ আছোঁ গতিকে ইয়াত পূজা পাতল কৰি লওঁ তাৰপিছত লগ পাই আছোঁ সো আমি মন্দিৰৰ বাহিৰত ওলাই আহিলোঁ আৰু ইয়াত থাকে কিছুমান গুৰুজনা সো আমি গুৰুজনাখিনিক সুধিম
যে ভিতর কি গ্রহ আছে, নটা গ্রহ থাকা বুলি মই আপোনাক কৈছো যে কি গ্রহ আছে গুরুজনের মুখে রাখুন। প্রথমতে মই আপোনাক সকলকে ইংরাজি নববর্ষের শুভকামনা জানাইছো। আমার নবগ্রহ মন্দিরের ভিতর নটা গ্রহ যথাক্রমে রবি মানে আদিত্য গ্রহ, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি আর রাহুকেতু গ্রহ আছে। এই নজনা আছে নবগ্রহ। সো আপনাদের নবগ্রহ মন্দিরত আহিব পারে। ধন্যবাদ, নমস্কার, আহিছো আহিছো। সো এয়া আসলে নবগ্রহ মন্দির। সো আপনাদের এই মন্দিরটি পরিদর্শন করব আহিব পারে। আর এটা আমি অকমান পরিদর্শন করব আহিছো চারিওটো সাইডে। আর এয়া মন্দিরের পিছফালে আছো। তো এইটো আসলে মেইন মন্দিরটো, এইটো মন্দিরের পিছফালে আহিছো আমি পরিদর্শন করবলে। আর বহুত কিবা কিবি আছে, মই আপনাদের দেখাই আছে, তো চাই থাকব। সো এটা মন্দিরটো রাউন্ড দিয়ে আসো, সো কেইটা রাউন্ড দিব পারে চাও। আর হ্যাঁ, আর পরিদর্শন করে আসো মন্দিরটো চারিওফালে। আর যদি নবগ্রহ মন্দিরের বিয়ার কথা সুদে, মন্দিরের বিয়া কোথায় মানে দেখাই আসো আপনার। নবগ্রহ মন্দিরের এই ঘরটোতে হয় বিয়া, মানে যত নবগ্রহ মন্দির বিয়া পাতে, সো এই ঘরটোতে নবগ্রহ মন্দিরত বিয়া পতা হয়। এইফালে আছে পিছ সাইডটো, সো ইয়াতো আছে মন্দির। আর এইফালে আহিছিল আসলে অলপান ভাল পরিবেশ এটা চাম বলে। আর দেখিছে মোর পিছফালে চাওক, ব্রহ্মপুত্র ইমান ধুনিয়া ভিউ, তাতে আকৌ বতাহ দি আছে। সো আহি সঁচাকৈ ভাল লাগিছে। কিন্তু বান্দরে এনেকুৱা খেদিছে ন, এনেকুৱা খেদিছে। সো মন্দিরত আহি বান্দর খেদা খালে যেনে লাগিছে। আয়া চাওক পিছতো বান্দর, এইফালে বান্দর, সব বান্দর বান্দর। সো ভয় লাগিছে আর চিঞর শুনিছে এইফালে। মাই গড। আর এই বান্দর ইউনিটি চাওকচোন, মই ইহতর এইবোর করিব আহতে মোক বেয়া খেদিছে, গতি ইয়ারপা উলাও। সব বান্দর বান্দর ও মা। আর বান্দরের খেদা খাই খাই কিবাকে উলাই আছো মন্দিরের পরা। আর বান্দরের খেদা খাই কেনে লাগিল? বান্দরের খেদা খাই কেনে লাগিল? সো বহুত বেয়াকে খেদা খালো। সো এটা আহিছো মন্দিরের পরা উলাই। সো এইখিনিতে ভিডিওটো শেষ করো। যদি ভিডিওটো চাই ভাল লাগিছে তেনে প্লিজ লাইক করিব, কমেন্ট করিব আর শেয়ার করিব। আর যদি মোৰ চেনেল আপুনি নতুন হয় তেনে প্লিজ চেনেলটো সাবস্ক্রাইব করিব। আকৌ আন এটা ভিডিওত লগ পাম। বাই বাই এন্ড এগেইন হ্যাপি নিউ ইয়ার।